আপা আপনার নাম? ঈশা। আচ্ছা ভাই আপনার নাম? শীষ। আচ্ছা ভাইয়া কি করা হচ্ছে বর্তমানে? আমি একটা আমার নিজের এনজিও আছে, ওটা পরিচালনা করি। আচ্ছা আচ্ছা, তো ভাই আপু দুজনকে আমি পাঁচটা দাদা জিজ্ঞেস করবো, ছোটো ছোটো পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোটো একটা গিফট আছে, আপু প্রস্তুত? হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা আমার ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, একটা মেয়ের নাম বলতে হবে যার নামের লাস্টে অক্ষর এ নেই, এছাড়া একটা মেয়ের নাম। এ নেই লাস্টে অক্ষর, এ নেই মানে এ নেই। হ্যাঁ এ হবে না। আপু কি মনে হয়? শেফালি। শেফালি আপু কি মনে হয়? রাইট, শেফালি নামের লাস্টে অক্ষর এ নেই, একদম সঠিক উত্তর। ভাইয়া আপু একটার মধ্যে একটা পেরে গেল। আমি এখন সেকেন্ড কোয়েশ্চনে চলে যাবো। সেকেন্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে, আমরা জানি মারা গেলে জীবিত হওয়া যায় না, একদম সে মারা যায়, কিন্তু কোথায় মারা গেলে আবার জীবিত হওয়া যায়? কোথায় মারা গেলে জীবিত হওয়া যায়? অভিনয়ে যদি মারা যায় তাহলে আবার জীবিত হওয়া যায়। আপু কি মনে হয়? সঠিক বলেছে ভাইয়া। হ্যাঁ তাই তো, অভিনয়ই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট ভাই একটু সরো, সাই দাও। রাইট একদম সঠিক উত্তর, অভিনয়ে মারা গেলে আবার জীবিত হওয়া যায়। ভাইয়া আপু দুইটার মধ্যে দুইটা পেরে গেল। আমি এখন তিন নাম্বার কোশ্চেনে চলে যাব। তিন নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে, কোন মশা কামড় দেয় না? আমরা জানি মশা কামড় দিয়ে থাকে, কিন্তু কোন মশা কামড় দেয় না? মশা, কোন মশা কামড় দেয় না? মশা, সেটা মশা না, মশা তো কামড় দিয়ে থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, মশা কামড় দেয়, কিন্তু সেটা মশা না, একটু ডিফারেন্ট করে ভাবতে হবে। দুইটার মধ্যে দুইটা পেরে গেছে ভাই আপু। আচ্ছা পাস করে দিলাম তিনটার মধ্যে, ভাইয়েরা দুইটা পারলো ভাই আপু। আমি এখন চার নাম্বার কোশ্চেনে যাব। চার নাম্বার কোশ্চেন হচ্ছে, কোন ড্রেস সবার সাথে আছে কিন্তু সেটা কেউ পড়তে পারে না? আমাদের ড্রেস কিন্তু আমরা পড়তে পারি, সেই ড্রেসটা সবার কাছেই রয়েছে কিন্তু কেউ সেটা পড়তে পারে না। সেটা কি ড্রেসেই নাকি অন্য কিছু? একটু ডিফারেন্ট, অন্য কিছু হতে পারে, ড্রেস হবে যে এমনটাও না। কোন ড্রেসটা কেউ পড়তে পারে না, এটা সবারই রয়েছে সেই ড্রেস, কি মনে হয়? ওয়ান, ড্রেসিং টেবিল না, পারবো না। খুব ইজি আপু ভাইয়া উত্তরটা, কোন ড্রেস কেউ পড়তে পারে না, সেটা আমাদের সবারই রয়েছে। ওয়ান টু থ্রি ফোর, চাইলে হেল্প নিতে পারেন। ফাইভ সিক্স, অ্যাড্রেস, অ্যাড্রেস কেন মনে হচ্ছে? অ্যাড্রেস তো আসলে ড্রেস না, এটা একটা ঠিকানা, এটাকেও পড়তে পারে না। এটাকে নিব সঠিক হিসেবে? হ্যাঁ। আচ্ছা রাইট, অ্যাড্রেস কেউ পড়তে পারে না, এটা একটা ঠিকানা সবারই রয়েছে। চারটার মধ্যে যায় অ্যাড্রেস তো পড়া যায়, একটা ঠিকানা লিখে দিলে পড়তে পারে, আপনি পড়তে পারবেন না, গায়ে দিতে পারবেন না, গায়ে দিতে পারবেন না, কিন্তু পড়াশোনা করতে পারবেন। আচ্ছা রাইট, তো এটা সঠিক কি? চারটার মধ্যে ভাই আপু তিনটা পেরেছেন। আমি এখন লাস্ট কোশ্চেনে যাচ্ছি, গিফট রেডি করো ভাইদের জন্য। লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে, কোন গাছ বড় হয় না? চারটার মধ্যে ভাই আপু তিনটা পেরে গেছেন, কোন গাছ বড় হয় না? কোন গাছ বড় হয় না? এটা হচ্ছে ঘাস, ঘাস তো গাছ না, এটা হচ্ছে একটা গাছ কিন্তু বড় হয় না। এটা হচ্ছে যে ইয়ে গাছটা কি জানি বলে, আপু কি মনে হয়? আর্টিফিশিয়াল কিছু গাছ থাকে, এটা ভাই রিয়েল গাছ, জীবন্ত গাছ, কিন্তু সেটা বড় হয় না। চারা গাছ গাললে বড় হয়, কিন্তু চারা অবস্থায় বড় হয় না। চারা গাছ, চারা গাছ সবসময় চারা গাছই থেকে যায়, অন্য গাছ হলে নাম চেঞ্জ হয়ে যায়, চারা গাছ কোনো বড় হয় না। পাঁচটার মধ্যে ভাই আপু চারটা পেরে গেলেন, গেমটা খেলে কেমন লাগলো? আপনার বেড়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, টাটা।